আচ্ছা গুরুজি, আমরা তো মানুষ। গুরুজন ব্যক্তিরা বলতো প্রকৃতি আর মানুষের মধ্যে নাকি একটা মিল আছে, ঠিক আছে? কারণ তারা বলতেন যে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নাকি আমাদের এই মানব ভাণ্ডারে। যাই হোক, আপনি যদি এর সম্বন্ধে একটু বলতেন আমরা জানতাম পারতাম। আমরা মানুষ, মানুষের থেকে আমি আগে বলি জীব, আমরা সবাই জীব, যার ভিতরে জীবন আছে তাহারাই জীব। জীবন থাকলে প্রাণ হয়, প্রাণ থাকলে জীবন হয়। কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য আছে, আমরা একটা মানুষ, আমাদের দু পায়ে দাঁড়াতে শিখেছি, চলতে শিখেছি, ঘুরতে শিখেছি, কিছু জিনিস তৈরি করতে শিখেছি। আমরা অন্য অন্য জীবের থেকে একটু আলাদা, তাই আমাদের মানুষ বলা। কেন? আমাদের মান আর হুশ আছে। এই মানুষকে আবার তিনটি রূপে দেখা যায়, মানব, মানুষ, মনুষ্য। মানব কি? মান, বর। যদি কোনো বর আসে, অর্থাৎ আমি যদি আশীর্বাদ পাই, আমার কর্ম বৃদ্ধি ঘটে, আমার যদি জ্ঞানের বৃদ্ধি ঘটে তাহলে আমার শক্তি বৃদ্ধি ঘটে, আর আমার সম্মান আর হুশ অর্থাৎ গুণাগুণ বৃদ্ধি পায়, তাই আমরা মানুষ। আর একটা আছে, সেটা হচ্ছে মনুষ্য, যেটাকে আমার ভাষাতে বলি, তিনটে ভাষা, মনুষ্য, মানুষ আর মানব। মনুষ্য যে মুনি ঋষি তত্ত্ব, যারা রিসার্চার বর্তমানে যেটা বলে গবেষক, তারা কিছু তথ্য, নিজের অভিজ্ঞতা, নিজের এক্সপিরিয়েন্স এগুলো দিয়ে গেছে, আর তাদের তথ্য নিয়ে যারা চলে তাদেরকে মনুষ্য বলা হয়। যেমন বেদ জ্ঞানে যারা চলেন তাদেরকে ঋষি বলা হয় বা মনুষ্য বলা হয়। আদি অর্থে মনুষ্য, বর্তমান অর্থে মানুষ, আর একটা তথ্য জ্ঞান আছে তাদেরকে মানব বলা। আর এই প্রকৃতি আর আমাদের দুটো সমান বলতে গেলে, এই প্রকৃতিতে পঞ্চশক্তি দ্বারা গঠিত। প্রকৃতি পঞ্চশক্তি কি? বায়ুশক্তি, প্রাণ, জলশক্তি, মাটি শক্তি, সূর্য শক্তি আর শূন্য আকাশ শক্তি। মরুক খেতি অব বম তেজ, এই পঞ্চশক্তির দ্বারা পৃথিবী তৈরি। আর এই পৃথিবীতে অর্থাৎ আমাদের দেহেতে এই পঞ্চশক্তি আমরা গ্রহণ করি, অর্থাৎ আমাদের ধর আর ধরণী দুটো একই কথা। এই ধরণীতে অষ্ট ধাতু পৃথিবী, এই পৃথিবীতে অষ্ট ধাতুর দ্বারা গঠিত, আমাদের শরীরটা অষ্ট ধাতুর দ্বারা গঠিত। যা এই পৃথিবীতে আছে তা আমাদের দেহে ভাণ্ডেও আছে, তাই বলেছে কথায় যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। যদি আমি শক্তি হিসাবে দেখি পঞ্চশক্তি, পঞ্চশক্তি আমাদের শরীরের ভেতরেও আছে, পঞ্চশক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডেও আছে, এই পৃথিবীর ভেতরেও আছে। আর একটা তত্ত্ব, পৃথিবী অষ্ট ধাতু দ্বারা তৈরি, এই অষ্টধাতু আমার শরীরের ভেতরেও আছে। এই অষ্টধাতু দিয়ে আমার বীজশক্তি তৈরি হয়, আমার দেহশক্তি তৈরি হয়। আবার যদি বলি পৃথিবীতে সাতটি স্তর, এই সাতটি স্তর দিয়ে কাজ হয়, এই সাতটি স্তরে দ্বারাই পৃথিবী গঠিত, আভ্যন্তরীণ স্তর, বহিঃস্তর। আমাদের শরীরটা এরকম সাতটি স্তর আছে, কি স্তর? চামড়া বা ত্বক, মাংস, পেশি, রক্ত, অস্থি, মজ্জা, ওজ, এই আটটি ভাগ। পৃথিবীর স্তরটাও এরকম। আবার যদি একটা আভ্যন্তরীণ শক্তি স্তর, যেটাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি স্তর, কি বলেছে? মূলাধার, স্বাধিষ্ঠানা, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রা, এই সাতটি স্তর দ্বারা গঠিত। তাহলে আমি এইভাবে যদি কম্পেয়ার করি, এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো পরিবর্তনশীল এবং একে অপরের পরিপূরক, এই পৃথিবী, ব্রহ্মাণ্ড আর আমাদের শরীর। তাই আমি যদি শরীরের পৃথিবীতে বাস করি, এই মাটিটা নিয়ে আমি চলছি, আমার দেহটাও মাটি, রক্তটা জল। এইভাবে কম্পেয়ার করলে, এইভাবে যদি একটা একটা পরিবর্তন বোঝা যায়, তাহলে কি হয়, আমি বলতে পারি যে পৃথিবীতে যা আছে আমার শরীরেও তাই আছে। আবার সাধারণভাবে বললে একটা পৃথিবীর কেন্দ্র আছে, আমাদের শরীরেরও কেন্দ্র আছে, কেন্দ্রবিন্দু, অধিবিন্দু, মধ্যবিন্দু, সেগুলো রয়েছে। পৃথিবীর একটা মেরুদণ্ড আছে, আমাদেরও মেরুদণ্ড আছে। পৃথিবীর স্তরে ঘূর্ণন গতি আছে, আমাদের একটা গতি আছে, কেমন?
প্রকৃতিক ভাবে দেখতে গেলে আমাদের দিন রাত্রের সময় আমরা তেজময় হই, আবার শান্ত হই। পৃথিবী দিনের বেলায় তেজময় হয়, রাত্রেবেলা শান্ত হয়। ঠিক এইভাবে যদি একটার পর একটা দেখা যায়, তাহলে মানুষ যে সত্যিকারের মানুষ হয়েছে, তারা পৃথিবী শক্তিকে জেনেছে, আবার পৃথিবী শক্তিকে যারা জেনেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে জানতে পেরেছে। তাই আমাদের হিউমনোলজি তত্ত্বে অর্থাৎ মনুষ্য কারিগরি বিদ্যার তত্ত্বে মনুষ্য জ্ঞান, বেদ জ্ঞান, ঋষিদের জ্ঞান, গুরুদের জ্ঞান নিয়ে যারা চলে, তারা সত্যিকারের মানুষ হতে পারে। এবং মানুষের ক্ষমতা আছে, পৃথিবীর যেমন ক্ষমতা আগ্নেয়গিরি লাভা বের করতে পারে, গরম তপ্ত, ঠিক মানুষের ওরকম আগ্নেয়গিরির মতো লাভা গলিত হয়। পৃথিবীতে যেমন শান্ত শান্ত একটা বরফ আছে, বরফটাও আবার কি হয় ঠান্ডা, আবার মানুষের ভেতরে ঠান্ডা ভাব আছে। পৃথিবীতে যেমন জল আছে, সেরকম মানুষের শরীরেও জল আছে। এইভাবে যদি আমি দেখি, তাহলে প্রত্যেকটা মানুষের ভেতরে এরকম পঞ্চশক্তি, অষ্টধাতু, আর এই শক্তি সমন্বয়ে গঠিত যে ধর, আর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যে বস্তু, দুটো সমন্বয়। তাই আমি বলব, মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, যারা বুঝতে পেরেছে তারা জেনেছে মানুষ আর পৃথিবী দুটো এক। পৃথিবী গরম হলে আমাদের শরীর গরম হয়, পৃথিবী ঠান্ডা হলে আমাদের শরীর, আবার আমার শরীর যদি গরম হয় পৃথিবীও গরম হয়, আমার শরীর যদি ঠান্ডা পৃথিবীও ঠান্ডা থাকে। তাই আপনাকে জানুন, নিজেকে শান্ত রাখুন, প্রকৃতি শান্ত হয়ে যাবে। নিজেকে সৎ রাখুন, প্রকৃতির মানুষও সৎ হয়ে যাবে। নিজেকে একটু জ্ঞান সমৃদ্ধি করুন, প্রকৃতির জ্ঞানও বৃদ্ধি হবে, সব সতেজ হবে, সনাতন ধর্ম আবার ফিরে আসবে। তাই সত্যের জয় হোক, সনাতন ধর্ম বজায় হোক। নিজেকে মানুষ ভাবে বিবেচনা করুন, বা মানব রূপে চিনুন, বা মানুষ রূপে চিনুন, তাহলেই আপনার প্রকৃতি আর বিশ্ব প্রকৃতি সচেতন হবে, সৎ হবে, সনাতন ধর্ম ফিরে যাবে। ধন্যবাদ।